ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু বসির আহমদ ভাই আরব আমিরাত থেকে জানতে চাইছেন তেল ফোড়া বা ফানি ফোড়া কোন সুরাগুলি বা কোন গুলি পড়লে ভাই ঝাড় করা যেগুলি আগে বলেছি সেগুলি করবেন সুরাফা তেহা সাইকোল আয়াতুল কুরসি সুরাফা বাকারা শেষ দুই আয়াত ফরা ফোড়া আরও কোরআনের বিভিন্ন খান থেকে আপনি যা ফোড়বেন এগুলিতে সবই জা ফুকে করা অনুনা জিলুমিন কোরআন শিফা ওয়া রহমাতুল্লিল মোমিন কোরআন নাজিল করেছি মোমেনদের শেফার জন্য এবং রহমত হিসাবে এই শেফা দুই ধরনের একটা হলো যে কি হেদায়ত পাওয়ার শেফা কোরআন থেকে আরেকটা হলো যে কি চিকিৎসার শেফা এবং মোহাম্মদ জন্য এটা রহমত ওলা তাজে ওলা তাজে জল আলমিনাজ জালেমদের জন্য ক্ষতিগ্রস্ত ছাড়া আর কিছু নয় কোরআন তো সুতরাং আপনি কোরআনে যে কোনোখান থেকে আপনি পড়ুন ফুক দেন জার ফুক করেন যেগুলি বলেছি সেগুলি আর বিভিন্ন দোয়া আছে আর বিশেষ করে রকিয়া শরিয়া শরীয়তি জার ফুক এরকম একটা ছোটো ছোটি কিতাব আছে আপনি আরব সহ পাবেন বিশেষ করে সৌদি আরব থেকে শেখ বিন বাজার রহমতুল্লা আলার শরিয়তে ঝাড়ফুঁক এবং যিনি আসরগ্রস্ত ব্যক্তি তাকে কীভাবে ঝাড়ফুঁক করবে বা যার উপর জাদুগ্রস্ত বান্টনা করেছে সেই বান্টনার বিনিময়ে আবার খুনকার কাছে বান্টনা করতে না গিয়ে বরং কীভাবে ঝাড়ফুঁকর মাধ্যমে তার বান্টনা কাটবে এগুলি সব ওখানে উল্লেখ আছে এবং বাংলা আছে যদরুন আপনি ইসলামিক যেখানে দাওয়া সেন্টার আছে আরব আমিরাতে এবং ইসলামিক লাইব্রেরি বই পুস্তক আছে ওখানে তালাশ করবেন শরীয়তি জাড়ফুক কোনো বাংলা আলেমদেরকে বলবেন যে আমাকে শরীয়তে জাড়ফুক জাতি এরকম কিতাব খুঁজে দেন যেখানে জাড়ফুক করা হয় যে শরীয়তের মাধ্যমে অর্থাৎ কোরআন হাদিস দিয়ে দোয়ার মাধ্যমে তো এই তেল ফোড়া জাড়ফুক এইগুলি আমি যেগুলি গতকাল বলেছিলাম এভাবে ফোড়ে আপনার ঘরের ব্যক্তি যারা নামাজ কালাম পড়ে তারা ফড়িয়ে দিতে পারবে আর যদি মনে করেন যে একজন ভালো ফরেজগার আলেম জিনিস বেদাতে লিপ্ত নাই সিঁড়িকে লিপ্ত নাই তাবিজ তুমারে লিপ্ত নাই মিথ্যাচারে লিপ্ত নাই মানুষের সাথে দান্দাল দালবাজিতে লিপ্ত নাই এরকম ফরেজগারে আলেমের মাধ্যমে আপনি যদি করান ঝাড়ফুক এগুলি করান এগুলি আরও আসর করবে বেশি মানে তাসির করবে বেশি তো এই বিষয়টা আপনি খেয়াল করবেন ইনশাল্লাহ এভাবে ঝাড়ফুঁক করবেন আর নিজের ঝাড়ফুক তো নিজে প্রতিদিন যদি রাত্রে শোয়ার সময় যেই দোয়াগুলি আছে আমল করে সেগুলি করলে তো আলহামদুলিল্লাহ আরও ভালো তাহলে তো আপনার আসর কাছে আসবে না যেমন কি সাইরকুল পড়া আয়াতুল কুরসি পড়া তারপরে সূরা বাঁখের শেষ আয়াত পড়া এগুলি আর আপনি আবার আরেকটা কথা বলি যে ঘরের মধ্যে সূরা বাকারা পড়া হয় সেই ঘরে আলগা জিন বুথ আসর কোনো সমস্যা হয় না আসে না এই জন্য আপনার ঘরে যারা কোরআন তালাত করতে জানে তাদেরকে বলবেন একসাথে যদি ফুরা সূরা বাখারাটা পড়তে না পারে বিশেষ করে এটা আড়াই দুশো ছিয়াশি নম্বর আয়াত তাহলে প্রতিদিন কিছু কিছুগুলো পড়তে থাকুক ঘরের মধ্যে এবং অন্যান্য সুরা ফোড়ুক সুরা জিন ফোড়ুক কোনো অসুবিধা নেই সুরা জিন আছে আপনার ইয়েতে উনত্রিশ ভাড়াতে তো বিশেষ করে সুরা বাঁকাড়ার কথা তা হাদিস এসেছে এটা ফোড়তে থাকুক সব সময় তাহলে কাজে লাগবে আর যদি মনে করেন আপনার ঘরের মধ্যে কোনো টেপ রেকর্ডার থাকে বা মোবাইল থাকে সেখানে যদি সুরা বাকারা রেকর্ডিং থাকে অল্প সাউন্ড দিয়ে বাঁচতে থাকুক ফোড়া হইতে থাকুক যদি নিজেরা ফোড়ার সুযোগ না পায় যে ওই সময় তো ওই সময় তাহলে ভালো হবে আর সব সময় সালে তো আপনার ঘুম ডিস্টার্ব হবে বিষয় করে খেয়াল রাখবেন আর একটা কথা মনে হলো হাদিসে আছে যদি সন্ধ্যা ঘনি আসে সূর্যাস্ত যায় তখন তোমরা দরজা জানালাগুলিকে বন্ধ রাখো কারণ তখন আধার গণি আসলে দিনের আলো শেষ হয়ে সূর্য অস্ত যাওয়ার সাথে আধার গণি আসলে জিন শয়তানগুলি তোমাদের ঘরের মধ্যে আশ্রয় নেয় তখন দরজা জানালা বন্ধর কথা বলা হয়েছে যাতে শিশুদের আশ্রয় না করে মহিলাদের আশ্রয় না করে মানে তাদের উপর আঘাত না আনে তাদের ভিতরে বাতার সাথে যেন ঢুকে না যায় বন্ধ রাখবেন এরপরে যদি আপনার বাতি জ্বালান কিছুক্ষণ যায় প্রয়োজনে আপনারা আবার খুলতে ফেললেন অর্থাৎ সন্ধ্যা যে সময়টা যে ক্ষেন আমাদের দেশে বলে মানে আন সময় এই সময়টা রসুল হাদিসে বলেছেন দরজা জানালা বন্ধ করতে বলবেন খোলা জানা না করে রাত্রে আবার প্রয়োজন খুলবে অসুবিধা নাই আলো বাতাসের জন্য বা গরম লাগলে কিন্তু রসুল সালাজ হাদিসের কথাগুলি মানার জন্য সন্ধ্যা দরজা জানালা বন্ধ করে ফেলাতে বলবেন এবং ঘরের সব সবসময় চূড়া বাখারা জানার তেলাওয়াত হয় আশা করি বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত